ব্রিটিশ শাসনকালে বাংলা তথা ভারতের প্রাণকেন্দ্র ছিল বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ, এক কথায় নবাবের দেশ। হ্যাঁ, নবাবিয়ানের ঐতিহ্য আজও এখানে প্রচলিত। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি, কাটরা মসজিদ, খোশবাগ, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি ছাড়াও নবাবদের স্থাপত্যশৈলীর সাথে সাথে রয়ে গিয়েছে এখানকার বিখ্যাত রাজবংশীয় বনেদিয়ানা। ইসলাম ধর্মের পাশাপাশি হিন্দুদের আধিপত্য যে কিছু কম ছিল না, তা রাজবাড়িগুলির বর্তমান অবস্থা দেখে স্পষ্টতই বোঝা যায়। সেরকমই একটি রাজবাড়ি হল বহরমপুর সংলগ্ন কাশিমবাজারের ছোট রাজবাড়ি। আলিবর্দিখা রাজত্বকালে 1740 খ্রিস্টাব্দে তৈরি এই রাজবাড়ি দীনবন্ধু রায়ের হাত ধরে। কাশিমবাজার রেল স্টেশন থেকে যা দূরত্ব প্রায় 1 কিলোমিটার, নবাবী আমলের ভগ্ন স্মৃতিসৌধের মতো এর অবস্থা নয়। ঝাঁচকচকে দিব্যকান্তি চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। রায় বংশের বর্তমান বাস কলকাতার ভবানীপুরে। পুজো পার্বণের তিথিতে তাদের এ চত্বরে সমাগম ঘটে। এছাড়াও দেখভালের জন্য নিযুক্ত কর্মীরা এখানে রয়েছেন। রাজবাড়ির চারপাশ ঘিরে রয়েছে মস্ত বাগান। মূল প্রবেশদ্বারে মাথার ওপর সিংহ মূর্তি। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই রাজাদের বসার ঘর, সুসজ্জিত সোফা, বিশালাকার আয়না চার দেওয়ালে বেষ্টিত। পাশেই রয়েছে খাবার ঘর। ঘরের মাঝ বরাবর টেবিল সেগুন কাঠের চাকচিক্য চেয়ারে পরিবেষ্টিত। চীনামাটির তৈরি খাবারের থালা, গ্লাস, বাটি থরে থরে সুন্দর করে সাজানো টেবিলের ওপর। সেখান থেকে অনতি দূরেই রাজার শয়নকক্ষ, পাশে রয়েছে কাছারি ঘর। বলা বাহুল্য, পুরনো দিনের টেলিগ্রাম মেশিনটা এই প্রথম চোখে দেখলাম। আর তার পরেই এক পাশে রয়েছে স্নানাগার। বিলাসিতা কিছু কম যে ছিল না, তা পাশাপাশি দুটো বাথটব দেখলেই বোঝা যায়। রাজবাড়ির অন্তঃপুরের কক্ষ পেরিয়ে এসেই ভিতরে বিশাল দালান, আর তার এক পাশে রয়েছে রাজাদের সভাকক্ষ। ওপরে তাকালে দেখা যাবে ছোট ছোট কক্ষ, সেখানে থাকতো রানীদের উপস্থিতি, তারা সেখান থেকে সভায় অংশগ্রহণ করতেন। দালাল চত্বর পেরিয়ে এসে রাজবাড়ির বহির্ভাগ। চারপাশে বাগানে ঘেরা দুটি ঘাট বাঁধানো পুকুরও আছে। পুকুর ঘাট পেরিয়ে রাজবাড়ির অন্দরমহলে প্রবেশদ্বার আছে। সেখানে ঢুকতেই প্রথমে পড়বে গোবিন্দের উপাসনা ঘর, তার একপাশে দেবতাদের ভোগের রন্ধনশালা, গোবিন্দের কক্ষ পেরিয়ে গিয়ে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের মাঝে রয়েছে পিতলের মঙ্গল ঘট, আর মাথার উপর ঝুলছে সাদা কাচের ছোট বড় ঝাড়বাতি। বহির্পথের দিকে একটি রাস্তা দিয়ে রাজবাড়ির ওপরে যাওয়া যায়। সেখানে বর্তমানে পর্যটকদের জন্য বিলাসবহুল থাকা খাওয়ার এলাহি আয়োজন করা হয়েছে। নাম রূপকথা গেস্ট হাউস। এক রাতে থাকার মূল্য 3,000 থেকে 5,000 টাকা। এছাড়াও দেখার মধ্যে আছে পুরনো দিনের বিভিন্ন রকম আসবাবপত্র, রাজাদের নানান ব্যবহৃত জিনিস আর দুটি পালকি। রাজবাড়ি থেকে বেরিয়ে এসে ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়াচ টাওয়ার, তবে সেখানে প্রবেশ এখন নিষিদ্ধ। সে যাই হোক, অন্যান্য রাজবাড়ির পুরো অবস্থা দেখার চেয়ে কাশিমবাজারের রাজবাড়ির প্রাণবন্তকতা অন্যরকমই।